ক্ষেত যেন আঙুরের রাজ্য, চারিদিকে সবুজ রঙের আঙুরের থোকা। ইউটিউবে ভিডিও দেখে আঙুর চাষ করে সারা ফেলেছেন যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের চাষি মনসুর আলী। ২০ মাস আগে ৩৩% জমিতে ভারতীয় চয়ন ও ইটালি সোনিকা জাতের ১২০টি আঙুরের চারা রোপণ করেন। প্রথমবার ৭ মাসের মাথায় গাছগুলোতে আঙুর ধরেছিল ৫ থেকে ৭ মন। পরবর্তীতে আঙুরে বাম্পার ফলনে আর পিছে তাকাতে হয়নি তাকে। বাংলাদেশের মাটিতে এই ইন্ডিয়ান চয়ন জাতের এই ফল যে আল্লাহ এত ধরন দেবে, এটা আমি নিজে লাগাইও ভাবতে পারিনি কখনো। গতবার কিছু ফল হইলো, আর এই বছর দেখেন গাছপতি ১.৫ মন ২ মন করে ফল আল্লাহ দিছে। এত আর এত সুস্বাদু যে এর মানে এত রস আর এত মিষ্টি কল্পনার বাইরে। তা আসলে সারা বাংলাদেশের যে কোনো মাটিতে হবে, যদি পানি বাদে সেখানে হবে না। আর পানি ছাড়া আপনি যে কোনো মাটিতে লাগাবেন এই ইন্ডিয়ান চয়ন জাত, এটা হবে। মনসুর আলীর মতো চৌকাছার বাগাদারি গ্রামে রুহুল আমিন ১০ কাঠা জমিতে আঙুর চাষ করেছেন। ৩৫ থেকে ৪০ মন আঙুর ফলন হবে বলে আশাবাদী তিনি। ব্যাপারীরা এখন আসছে কম বেশি, এসে ২০০ টাকা করে কেজি বলছে। তাতে করে আল্লাহর রহমতে বেশ আশাবাদী অনেক টাকা ইনশাল্লাহ আল্লাহ দেবে। আর তার পাশাপাশি লোকজন আসছে, আঙুর খাচ্ছে, আঙুর সবাই বলে টক, সেটা আমরা আর কি ছড়াই দিয়েছি, মানে মিষ্টিটাই হচ্ছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আঙুর খাচ্ছে এবং চারা নিয়ে যাচ্ছে, অল্প কিছু চারা তৈরি করেছি। আল্লাহর রহমতে লোকজন আসছে, প্রচুর লোকজন আসছে। তাদের মতো আঙুর খেতে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন অনেকেই। পরিচর্যা, পানি দেওয়া, সার দেওয়া, স্প্রে করা, কাটিং করা, চারা বেচা, চারা ডেলিভারি দেওয়া, এগুলো আমার কাজ, আমার ডিউটি। বাজার থেকে আমরা আঙুর ফল কিনে খাতাম, কিন্তু এখন বাস্তবে যে নিজে আমি হাতে করে এই জিনিসটা শরীরচর্চা করতে পারিছি, এই নিয়ে কিন্তু আমার খুব ভালো লাগছে। এমনকি আঙুর চাষ দেখতে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ভিড় করেছেন অসংখ্য মানুষ। অনেকে আঙুর ক্ষেত থেকে গাছের চারা নিয়ে যাচ্ছেন। মুন্সিপাল বাগানে আসলাম সরজমিনে, এসে এই আঙুর বাগানটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। যার পরিপ্রেক্ষিতে আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি যে আমি এক বিঘা জমিতে এই আঙুর চাষ করব। এই আঙুর আমি গত বছর খাইছি, অনেক মিষ্টি হয়েছে। এবারটা আঙুর প্রচুর আঙুর ধরেছে, ভোজাতে লোক দেখতে আসতেছে। মানে এই চাষ করাতে আশপাশের মানুষ অনেক দেখতে আসছে, আমরাও আসছি। যে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে, যে পরিবেশটা খুবই ভালো এখানকার। আর কয়েক সপ্তাহ পরেই আঙুর বাজারজাত করবেন কৃষকরা। ভোক্তা ভালো ফিডব্যাক দিলে আঙুর চাষ সম্প্রসারণে উদ্যোগ নেবে কৃষি বিভাগ। এখনই আমরা ফাইনালি কিছু বলতে পারছি না, এটা সফলতার উপরে নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। সম্ভাবনাময় এ চাষের উৎপাদন, বাজারজাতকরণ সহ যাবতীয় বিষয়ে উদ্যতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।